তোমার মতো ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় গন্ডায় গন্ডায় কিনতে পারে। মাহমুদ চৌধুরী, এই ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে বায়ান্নর ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। আরেকটা কথা জেনে যান মাহমুদ চৌধুরী, আর যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন সেই উদ্দেশ্য নিয়ে আর একদিন যদি এই ক্যাম্পাসে প্রবেশ করেন তবে আর যে সম্মানটুকু নিয়ে আপনি ফিরে যাচ্ছেন সেদিন হয়তো সেই সম্মানটুকু আপনি পাবেন না। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক নাম, এক কিংবদন্তি সালমান শাহ, যিনি নিজের আকাশে নিজেই ঝুলছিলেন একমাত্র তারকা হয়ে। কিন্তু কেন তার জীবন এত অপ্রত্যাশিতভাবে থেমে গেল? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালমান শাহের উত্থান, তার অসাধারণ সাফল্য এবং তার অকাল মৃত্যু নিয়ে ঘিরে থাকা মর্মান্তিক সব রহস্য নিয়ে। ১৯ সেপ্টেম্বর ১৯৭১ সিলেটের জকিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিল এক ছেলে, তার নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলা থেকে স্বপ্নবাজ এই ছেলেটির মধ্যে লুকিয়েছিল এক অসাধারণ প্রতিভা। নাটক থেকে শুরু করে ছোটখাটো অভিনয় সবখানেই ছিল সে সবার প্রিয়। কিন্তু কেউ কি ভাবতে পেরেছিল এই ইমনে একদিন সারা দেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবে সালমান শাহ নামে? ৯০ এর দশকের শুরুতে ছোট পর্দায় তার অভিনয় দিয়ে মন জয় করা ইমন ধীরে ধীরে চলচ্চিত্রে প্রবেশ করে। তার স্বপ্নের বড় যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে, যখন তিনি অভিনয় করেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমায়। কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে যেন রাতারাতি একটি নতুন যুগের সূচনা হয়েছিল ঢালিউডে। সালমানের অভিনয় দক্ষতা, তার স্টাইল এবং ক্যারিশমা তরুণ প্রজন্মের মাঝে একটি বিপ্লব সৃষ্টি করেছিল। স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে তুমি আমার প্রতিটি সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করেছিলেন এক অনন্য শক্তি হিসাবে। সালমান শাহ শুধুই রোমান্টিক হিরো নন, তিনি ছিলেন ফ্যাশন আইকন, যিনি তরুণ প্রজন্মের স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছিলেন। তার ফ্যাশন সেন্স এবং অভিনয়ের প্রতি তার নিষ্ঠা তাকে তৈরি করেছিল হলিউডের গেম চেঞ্জার হিসাবে। ৬ সেপ্টেম্বর ১৯৯৬ শুক্রবারের সকাল, কিন্তু সে সকালটি অন্য একটি সকালের মতো স্বাভাবিক ছিল না। সালমান শাহের বাবা কমল উদ্দিন চৌধুরী যখন সকালে সেলের স্কাটনের বাসায় যান তখন তাকে উপরে উঠতে বাধা দেওয়া হয়। গেটম্যান বলেন, স্যার এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে অর্থাৎ সালমান শাহের স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে উনি জোর করে উপরে যান। কলিং বেল দেবার পর দরজা খুলল সামিরা, যিনি ছিলেন সালমান শাহের স্ত্রী। সালমান শাহের বাবা সামিরাকে বললেন, ইমনের সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, আব্বা ও তো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু যেতে দেওয়া হয়েছিল না। তারপর ১১টার দিকে একটি ফোন আসে সালমান শাহের মা নীলা চৌধুরীর বাসায়, তাদের ছেলের অবস্থা গুরুতর বলে তাকে জানানো হয়। তারা দ্রুত সেখানে পৌঁছালে দেখে সালমান শাহের নিথর দেহ বিছানায় পড়ে আছে। পরে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত সিনেমার শেষ দৃশ্যের মতো তার জীবনেরও রথ থেমে গিয়েছিল ওই ছবি করার ঠিক ৪ বছর পর। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। কিন্তু এখানেই শুরু হয় আরও বড় রহস্য, তার মৃত্যু কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? এই প্রশ্ন আজও রয়ে গেছে উত্তরহীন। প্রথম ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও সালমানের পরিবারের দাবি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি ছিল এটি একটি পরিকল্পিত হত্যা। মৃত্যুর পর পরিবার ও ভক্তদের চাপে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয় কিন্তু ফলাফল একই। তবে তার মৃত্যুকে ঘিরে তখন থেকেই উঠে আসে নানান তত্ত্ব। কেউ বলেন এটি ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র, কেউ বলেন পারিবারিক কলহের পরিণতি। আজ ২৮ বছর পরেও কেন এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্ক, ইন্ডাস্ট্রির চাপ, পারিবারিক কলহ, এই সব মিলিয়ে রহস্য যেন আরও ঘনীভূত হয়ে ওঠে। সালমান শাহ আজও আমাদের মাঝে বেঁচে আছেন তার কাজের মাধ্যমে। ৪ বছরের মধ্যে ২৭টি সিনেমা করে তিনি যা রেখে গেছেন তা আজও আমাদের হৃদয়ে গভীরভাবে গথিত। তার স্টাইল, তার অভিনয়, তার ফ্যাশন সব কিছু আজও তার ভক্তদের মনে গেঁথে আছে। সালমান শাহর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও তিনি আজও রয়েছেন ঢালিউডের আকাশে এক উজ্জ্বল তারা হয়ে। তার ভক্তদের মনে এবং আমাদের সবার মনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। সালমান শাহ এক কিংবদন্তি,
যার কথা আমরা কখনো ভুলব না। সালমান শাহের জীবন এবং মৃত্যু নিয়ে আপনার ভাবনায়, আপনি কি মনে করেন তার মৃত্যু ছিল দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? নিচে কমেন্ট করে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই আরও নতুন এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। যদি কেউ কোনোদিন জাফলংয়ে, সিলেটের চা বাগানে কিংবা জয়ন্তা পাহাড়ে শুটিংয়ে যায়, নিশ্চয় তোমার কথা মনে পড়বে নায়ক সালমান। ছবির মধ্যে মধ্যে প্রশ্ন করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, খুব একটু প্রবলেম হচ্ছে। তো পড়াশুনো শেষ করার পরে আমি পুরোপুরি, যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি দর্শকের ভালোবাসা পাই, তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না, তখনও যেন দর্শক আমাকে মনে রাখে, মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, এরকম কিছু করার চেষ্টা করবো।